আজকে ডে থ্রি, এখন আমরা বেরোচ্ছি ব্রেকফাস্ট করতে। একবার রেডি হয়ে নিয়েছি, আজকে একটু দূরে যাওয়ার প্ল্যান। আজকে যাব আমরা পানাজি। পানাজি এখান থেকে মোটামুটি 16-17 কিলোমিটার দূর। তখন ব্রেকফাস্ট করে আমরা তখন বেরোব। ফার্স্ট ডেস্টিনেশনে আজকে পৌঁছে গেছি পানাজিতে। আমরা ফার্স্টে দেখতে এসেছি ইমাকুলেট কনসেপশন চার্চ। এই চার্চটা তোমরা অনেক সিনেমাতে দেখে থাকবে, প্রচুর সিনেমা শুটিং এখানে হয়েছে। যেমন রিসেন্ট সিম্বা বেরিয়েছে, সিম্বাতেও এই চার্চের সামনেই একটা শট নেওয়া হয়েছিল, যেখানে রণবীর সিং এই চার্চের সিঁড়ির সামনে বসে পড়ে একটা সিন করেছে। আমরা যাব মিরামার বিচ। চার্চে গাড়ি পার্কিংয়ে কোনো টাকা লাগেনি, তো এখানে ফ্রি পার্কিং আছে, এটা একটা ভালো জিনিস। পানাজিতে এখানে ক্যাসিনো, ক্রুজ ক্যাসিনোতে ঘুরতে চাইলে পানাজি আসতে হবে। কিন্তু ক্রুজ ক্যাসিনো আমি লোকাল কিছু পাবলিককে জিজ্ঞেস করলাম যে ক্রুজ ক্যাসিনোতে কী স্পেশাল, তো সবার মুখে ওই একটাই বক্তব্য যে কেউ যদি জুয়া খেলতে ইন্টারেস্টেড থাকে তাহলে তারা আর কি ক্রুজ ক্যাসিনোতে সাধারণত যায়। কিন্তু আমরা অ্যাজ আ ট্যুরিস্ট দেখতে যেতেই পারি, কিন্তু প্রবলেম হচ্ছে যে 2000 টাকা টিকিট পার হেড। তো আমাদের দুজনে 4000 টাকা টিকিট কেটে ক্যাসিনোতে গিয়ে আমার মনে হয় না সেটা কোনো লাভ হবে। তো সেই ক্যাসিনোর প্ল্যানটা আমরা স্কিপ করে যাচ্ছি, তার জায়গায় আমরা যাব মুফাসা মার্কেট বলে একটা মার্কেট আছে। সেই মার্কেটটা আর কি আমাদের কলকাতায় যেমন ধর্মতলার মার্কেট সব জিনিস একটু কম দামে পাওয়া যায়, সেরকম গোয়ার মার্কেট হচ্ছে মুফাসা মার্কেট। মিরামার বিচ ঢুকছি, এখানে পার্কিং চার্জেস কিছু লাগলো না। মিরামার বিচটা খুব সুন্দর সাজানো গুছানো। Thank you.
মিরামার বিচের পর এবার আমরা এলাম ডোনাপাওলা বিচ। ডোনাপাওলা বিচ বলা ঠিক হবে না, এটাকে সবাই লোকাল ল্যাঙ্গুয়েজে ডোনাপাওলা জেটি বলে থাকে। তো এখানে অ্যাকচুয়ালি বিচ বলে সেরকম কিছু নেই। এই যেমন দেখছেন কিছু ছোট ছোট সেট বানানো আছে, একটু দাঁড়িয়ে থাকার একটা জায়গা বানানো আছে, তাই এই জায়গাটাকে ডোনাপাওলা জেটি বলে থাকে। নিচে কিছু বোট চলছে, সেই বোটগুলো রাইড নিতে হলে নিচে নামার জায়গা আছে। ডোনাপাওলাতেও পার্কিং চার্জ কোথাও লাগলো না, গাড়ি দাঁড় করানোর জায়গা আছে, সেখানে গাড়ি দাঁড় করে নিতে হবে, জায়গা না থাকলে জায়গা বানিয়ে নিতে হবে। এক্সেস গরম গোয়াতে, কেউ যদি তোমরা প্ল্যান করছো গোয়া আসার তাহলে আমি বলবো বাড়ি থেকে একটা এরকম আমাদের মতো হ্যাট নিয়ে আসবে, সানগ্লাস তো মাস্ট। হিট অ্যান্ড হিউমিডিটি, এখানে এত ঘাম হচ্ছে খুব সহজে ডিহাইড্রেশন হয়ে যাবে, তা আমরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে জল খেতে হচ্ছে। জল নিজের সাথে ক্যারি করেছি গাড়ির ডিগিতে করে, এখন তো ভাবছি একটু নেবু পানি বা ডাবের জল কিছু একটা খাইয়ে নিই। এসছি মাপুসা মার্কেট, এটা হচ্ছে গোয়ার ধর্মতলা বলতে গেলে এক কথায়, এখানে সমস্ত জিনিস পাওয়া যায়, এখানে সব কিছুর দাম একটু কম পড়বে, বিচ সাইডে অনেক বেশি দাম। যে তোমরা দেখতে পাচ্ছ ফলের দোকান, এই মার্কেটে ঢুকতেই সামনে মাছের দোকান মাংসের দোকান সব আছে, চটি জুতো পাপোস কাপড়ের দোকান। এই যে আমরা অনেক কিছু শপিং করলাম এখানে। চলে এসছে, আজকে আমরা ঠিক করেছি রুমে বসেই খাবো, অনেকক্ষণ রোদে ঘোরা হয়ে গেছে, অনেকক্ষণ রোদে ঘুরে টায়ার্ড লাগছে, তাই জোম্যাটোতে অর্ডার করে লাঞ্চ আনানো হলো, রাইস বোলস উইথ চিকেন পপকর্ন। দুপুরবেলায় ক্যাসিনো যেয়ে উঠতে পারিনি কারণ বাজেট পার হয়ে যাচ্ছিলো আমাদের, 4000 টাকার ব্যাপার আছে, 4000 টাকা তো কম নয়, তো ক্যাসিনোরই মজা এখানেও নিতে চাই আমরা, তো সেই কারণে আমরা সস্তেকা ক্যাসিনোতে যাবো। সস্তেকা ক্যাসিনো বলতে ক্যালাঙ্গুট বিচে যে বিচ পার্টি হয় সেই বিচ পার্টিতে এখন আমরা যাচ্ছি, তাহলে চলো তোমরাও আমাদের সাথে চলো পার্টি করে আসবে। ¶¶
ঘোরাফেরা হলো, খাওয়া দাওয়া হলো, নাচ গান হলো, এবারে খুব টায়ার্ড। সো গুড নাইট, সি ইউ টুমোরো মর্নিং।